নমস্কার শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত বিরাট আপডেট কোর্ট কেসের বিশাল আপডেট এখনও পর্যন্ত যারা কোর্টে গেছে তারা এখনো ডিটেলসে জানায়নি কিন্তু নিউজ দুটো তিনটে নিউজ চ্যানেলে আমি দেখলাম দেখে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি ব্যাপারটা ডিটেলস ওরা ফিরলে ওরা বলবে বা ওরা একটু ফ্রি হলে ওরা বলবে তখন আমি আরও আবার ডিটেলস জানানোর চেষ্টা করবো নিউজে যেটা দেখালো বিশাল আপডেট ফুড এসআই কেসে সিডি সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছেন কিন্তু জাস্টিস রাজশেখর মান্থা আবারও রিপিট করি ফুড এসআই কেসে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা এবং তার সাথে সাথে যেগুলো হয়েছে সেটা হলো তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যে যত এফআইআর হয়েছিল এই সংক্রান্ত যা যা অভিযোগ বিভিন্ন জায়গায় জমা পড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে সাথে তিনি এটা উল্লেখ করেছেন যে সোশ্যাল সাইটে পরীক্ষার আগে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে উত্তরপত্র ঘুরে বেড়াচ্ছে সেগুলোও তিনি উল্লেখ করেছেন এবং এই সমস্ত যেখানে যেখানে যত এফআইআর জমা পড়েছিল যেখানে যেখানে যা যা হয়েছিল সমস্ত কিছু কেস এক জায়গায় করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছে এবং এই পুরো তদন্তটা সিআইডি করবে এবং এই তদন্ত করে সিআইডি যতদিন না রিপোর্ট দিচ্ছে ততদিন পর্যন্ত ফুর এসআই নিয়োগের ওপরে স্টে দিয়ে দেওয়া হয়েছে আবারও রিপিট করি যতদিন পর্যন্ত না সিআইডি এই সমস্ত তদন্ত করে কংক্রিট রিপোর্ট দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ফুড এস আই নিয়োগ প্রক্রিয়ায় কমপ্লিটেস্টে কোনো নিয়োগ করা যাবে না ফুড এস আইতে যতদিন না এই তদন্ত করে সিআইডি হাইকোর্টে তার রিপোর্ট জমা দিচ্ছে বিশাল জয় ছাত্রছাত্রীদের বিশাল জয় আমাদের প্রথম দিন থেকে লড়াইয়ের বিশাল জয় বলা যায় এটা যে আলটিমেটলি আমরা পেরেছি পিএসসির গালে একটা থাপ্পড় মারতে আমরা পেরেছি তো আরও ডিটেলস আসবে আমি এতটাই উৎসাহিত হয়ে গেছি যে আমি তাড়াতাড়ি করে আপনাদের জানিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা যতটুকু নিউজে আমি দেখলাম যে ফুড আই কেসে বিচারপতি রাজশেখর মান্থা তিনি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন যতদিন না এই সিআইডি তদন্ত হচ্ছে ততদিন না রিপোর্ট আসছে কমপ্লিট রিপোর্ট আসছে কারা এর সঙ্গে যুক্ত তাদেরকে যতদিন না সিআইডি সেই রিপোর্ট কমপ্লিটভাবে কোর্টে দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু রেজাল্ট বার করা যাবে না নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু এস্টে পড়ে গেছে এটাই আপডেট বিশাল আপডেট খুশির খবর আলটিমেটলি চাকরি প্রার্থীদের জন্য আমাদের যে সংগ্রাম ছিল সেটা সাফল্য পেল এবং আপনারাও যারা পাশে ছিলেন প্রথম দিন থেকে আমি তো সেই একদম প্র প্রথম থেকেই আপনাদের যতটা পেরেছি নিজে সাপোর্ট করে গেছি প্রথমে আমি ইউটিউব চ্যানেলে আপনাদের এই বিষয় নিয়ে প্রতিবাদ শুরু করেছিলাম যে প্রশ্ন ফাঁস হয়েছে তারপরে স্টুডেন্টরা আসলো তারপরে গ্রুপ তৈরি হলো তারপরে পিএসসিতে উনিশ তারিখ যাওয়া হলো কুড়ি তারিখে আরও জন গেল। তারপরে দু তারিখে আবার যাওয়া হলো তারপরে কোর্ট কেস করা হলো আলটিমেটলি আজকে কোর্টের নির্দেশ রাজশেখর মান্থা জাস্টিস রাজশেখর মান্থার নির্দেশ সিআইডি তদন্ত এবং ততদিন পর্যন্ত সমস্ত অপরাধীদের খোঁজা সিআইডি তদন্ত করে খুঁজবে এবং তার সঙ্গে সঙ্গে পিএসসির ওপরেও কিন্তু দিয়ে দিল যে পিএসসি ততদিন পর্যন্ত ফুটেসাই নিয়ে আর কোনো ফার্দার প্রসেডিং করতে পারবে না ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য